আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান উপদেশ যা আপনার জীবন পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, নিশ্চয়ই সকল আমল নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। নাম্বার টু, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতি ও ধন সম্পদের দিকে তাকাবেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে দৃষ্টি দেবেন। নাম্বার থ্রি, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকটে তওবা করো। নিশ্চয় আমি দিনে আল্লাহর নিকট 100 বার করে তওবা করি। নাম্বার ফোর, নিশ্চয়ই আল্লাহ তাআলা মৃত্যুর গড়গড়া না আসা পর্যন্ত বান্দার তওবা কবুল করেন। নাম্বার ফাইভ, যে ব্যক্তি আল্লাহ ও পরকাল দিবসের উপর ইমান রাখে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে। নাম্বার সিক্স, বিপদের প্রথম অবস্থার সবরই প্রকৃত সবর। নাম্বার সেভেন, মুমিনের অবস্থা ভারী অদ্ভুত, সকল কাজেই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই কল্যাণ লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুক্রিয়া আদায় করে আর অসচ্ছলতা বা বিপদ মুসিবতে সবর করে, সবই তার জন্য কল্যাণকর। নাম্বার এইট, লড়াইয়ে ধরাশায়ী করাই বাহাদুরি নয়, মূলত বাহাদুর সে যে রাগের অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। নাম্বার নাইন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। এভাবে তিনি কয়েকবার উপদেশ চাইলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। নাম্বার টেন, তোমার সন্দেহের বিষয়টিকে নিশ্চিত বিষয়ের উপর ছেড়ে দাও আর নিশ্চয়ই সত্য হলো প্রশান্তি এবং মিথ্যাই অশান্তি।